আপনারা দেখছেন আজকের বাজার টেলিভিশন। খাদ ব্রাদার্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জনাব তোফায়েল কবির খান, আপনাকে স্বাগত আমাদের এই এবিটিভি আজকের বাজারের এই সাক্ষাৎকার অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে। আমরা আপনার কাছ থেকে জানতে চাই যে স্বাধীনতার এই 47 বছর পেরিয়ে এলো, এই ব্যবসা বাণিজ্যে আমরা আমাদের দেশে কি অগ্রগতি, আমরা কি সমস্যার সম্মুখীন হলাম এবং আমরা কি প্রত্যাশা করি, এই ব্যাপারটা একজন ব্যবসায়ী উদ্যোক্তা হিসেবে আপনি যদি একটু বলেন। ধন্যবাদ আজকের কাগজের সবুজ ভাইকে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একটা কঠিন একটি প্রশ্নের সম্মুখীন আমি হয়েছি, যাই হোক তারপর আমি আপনাকে এই প্রশ্ন করার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। 1971 সালে এই 16ই ডিসেম্বর দেশ স্বাধীন হওয়ার পর আজ থেকে 47 বছর পূর্বে আমাদের এই বাংলাদেশটি একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে আবির্ভূত হয়েছে। তখন আমরা যতটুকু এই ব্যবসা করতে এসে আমরা শুনেছি বুঝেছি যে 7 পরিবার এই সারা বাংলাদেশের বিজনেসকে কন্ট্রোল করে হতো। এখন হয়তো 7,000 কি 7 লক্ষ পরিবার বাংলাদেশে এই ব্যবসায়িক পরিধি ব্যবসা বিজনেসে আবির্ভূত হয়েছে। তো বাংলাদেশ স্বাধীন না হলে এই ব্যবসা হতো না, আজকে এই ইন্ডাস্ট্রি হতো না বলতে যে বাংলাদেশের সাধারণ জনগণ অথবা আমরা যারা ব্যবসার সাথে সম্পৃক্ত আমরা হয়তো ইন্ডাস্ট্রিয়ালিস্ট হতে পারতাম না অথবা আমরা শিল্পের মালিক হতে পারতাম না। স্বাধীন হওয়ার ফলে আমরা সত্যি অনেক, আমরা যারা ইয়াং এন্টারপ্রেনার, ফার্স্ট জেনারেশান, সেকেন্ড জেনারেশান, থার্ড জেনারেশান, আমাদের দেশে একটা শিল্পের বিশাল বিপ্লব এই মুহূর্তে ঘটে যাচ্ছে এবং ঘটতেছে। বর্তমান প্রেক্ষাপটে 47 বছর অনেক প্রতিকূলতার মাঝে আমাদের এই শিল্পের একটা বিশাল একটা অবস্থার এই মুহূর্তে শুরু হয়েছে। এখন আমাদের GDP গত 5 বছর যাবৎ 7% বিরাজ করে, সত্যি একটা রিমার্কেবল অন্যান্য উন্নত দেশের সাথে কম্পারিজন করে, এবং দক্ষিণ এশিয়ার একটা ভালো অবস্থানে এখন বাংলাদেশ অবস্থান বিরাজ করছে এবং আমাদের অনেকগুলো সেক্টর এই মুহূর্তে ডেভেলপ হয়েছে। তবে আমাদের সমস্যা তো অনেক, সবচেয়ে বড় সমস্যা হলো আমাদের বিদ্যুৎ সমস্যা, আমাদের ইনফ্রাস্ট্রাকচার সমস্যা, তারপরে আমাদের ফিনান্সিয়াল কস্ট একটা সমস্যা। এই সমস্যা বলে শেষ করা যাবে না, তারপর সমস্যার পরেও অনেক সম্ভাবনা, কারণ আমাদের অনেক কর্মসংস্থানের সুযোগ হয়েছে। এখন লক্ষ লক্ষ কোটি কোটি লোক আমাদের প্রাইভেট সেক্টরে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের মাধ্যমে ব্যবসা পরিধি বাড়ার ফলে আমাদের এখন কার্যক্রম চলছে। যাই হোক, আমরা আশা করছি যে 2021 সালের ভিতরে একটা বাংলাদেশ একটি মধ্যমায়ের দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে, এটা আমরা সবাই ব্যবসায়ী হিসেবে আশাবাদী এবং আমাদের একটা বিশ্বাস যে নতুন নতুন আরও অনেক ইন্ডাস্ট্রি ডেভেলপ হবে এবং গভর্নমেন্ট যে আমাদের কাজগুলো লজিস্টিক সাপোর্ট দিচ্ছে সেইগুলো যদি কন্টিনিউয়েশন থাকে তাহলে আমাদের দেশের ব্যবসার পরিধি আরও ব্যাপক বিস্তৃতি করবে। এবং 2021 সাল পর্যন্ত যদি আমাদের GDP, এটা হলো 2017, 2018, 2019, 2020, 2021, আগামী 4 বছর যদি GDP 7 থেকে 7.5 থাকে তাহলে সত্যি আমরা মধ্যমায়ের দেশ হিসেবে বিশ্বের মানচিত্রে আমাদের নাম লাগাতে পারবো। এবং আমাদের দেখার একটি বিষয় হলো যে গ্লোবালি আমরা একটা এখন এমন একটা অবস্থান বিরাজ করছি, সারা ওয়ার্ল্ড আমাদেরকে লুকিং করছে যে বাংলাদেশে কী কী ব্যবসা এখানে পরিধি করা যায়, বিস্তৃতি করা যায়। তো সেই দৃষ্টিকোণ থেকে এখন আমাদের অলরেডি জাপানের হোন্ডার মতন কোম্পানি এখন আমাদের এখানে অ্যাসেম্বলি ইন্ডাস্ট্রি ডেভেলপ করছে এবং আরও অনেক কোম্পানি, স্যামসাং কোম্পানি এসে আমাদেরকে এখানে বিজনেস তারা এক্সপানশনের প্রোগ্রাম করছে এবং আরও ওয়ার্ল্ডের যে অন্যান্য বড় বড় যে লেদার ইন্ডাস্ট্রি যাচ্ছে, তারপরে স্যামসাং এখন আমাদের অ্যাসেম্বলিং পর্যায়ে কাজ করতেছে, নরসিংদীতে আমাদের একটা ফ্যাক্টরি হয়েছে স্যামসাংয়ের, এবং হোন্ডা কোম্পানিতে ইতিমধ্যে তো আপনারা শুনেছেন আসছে। এবং বাংলাদেশ গভর্নমেন্ট 100 ইকোনমিক জোনের একটা প্রোগ্রাম মেগা প্রজেক্ট হাতে নিয়েছে। এই 100 ইকোনমিক জোন যেটা উন্নত বিশ্বের সাথে তাল মিলে চলার একটা যে অবস্থান, সেটা যদি আমরা সত্যিকার অর্থে আমরা এটা বাস্তবায়ন করতে পারি 100 ইকোনমিক জোন, তাহলে সত্যিই বাংলাদেশ সারা ওয়ার্ল্ডের থেকে অন্যান্য দেশ যায় না, ভারত এবং অন্যান্য দেশে যে আউটস মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো এসে যে ইন্ডাস্ট্রি এখানে প্রতিস্থাপন করেছে, আমাদেরও আশা করছি যে আমাদের এই বাংলাদেশ এই অবস্থা সৃষ্টি হবে। এবং আমাদের যেহেতু একটা বিশাল একটা ডোমেস্টিক মার্কেট, এখানে 160 মিলিয়ন লোকের একটা কর্মসংস্থান, এখানে আমাদের ডোমেস্টিক মার্কেট একটা ব্যাপক একটা বিস্তার রয়েছে। এবং একটা জিনিস দেখেন, আমাদের স্বাধীনতার সময় মানুষের পার ক্যাপিটা ইনকাম ছিল $72, তারপরে এটা চলে আসছে $171, বাংলাদেশে এই মুহূর্তে পার ক্যাপিটা ইনকাম হলো $1605। 160 মিলিয়ন লোকের $1605 যদি ইকোনমি হয়, আমাদের ইকোনমিক
কিন্তু ছোট না, আমাদের ইকোনমিটা অবশ্যই বিশ্বের অন্যান্য ছোট দেশের তুলনায় আমাদের ইকোনমি অনেক বড়। এটা হলো আমি সম্ভাবনার কথা বলছি, আমরা অত্যন্ত আশাবাদী এবং আমাদেরকে যদি গভর্নমেন্ট সুস্থ সুন্দরভাবে একটা নীতি নির্ধারণের মাধ্যমে আমাদেরকে যদি ব্যবসা পরিচালনার সুযোগ করে দেয়, আমরা অবশ্যই অবশ্যই আমাদের ব্যবসাকে আগিয়ে নিয়ে যাব এবং আমরা সারা পৃথিবীতে যেখানে যাবো যে হ্যাঁ বাংলাদেশের মতন লোকজনও কি ইন্ডাস্ট্রির মালিক হয়েছে, তারা শিল্পের সাথে সম্পৃক্ত এবং আমরা হেভি ইন্ডাস্ট্রির সাথে আস্তে আস্তে সম্পৃক্ত হচ্ছে। বাংলাদেশে শিপ বিল্ডিং হচ্ছে, বাংলাদেশে আরএমজি সেক্টর হচ্ছে, লেদার ইন্ডাস্ট্রি হচ্ছে, ইলেকট্রনিক ইন্ডাস্ট্রিজ হচ্ছে, পাটের আমাদের একটা ব্যাপকতা বিশাল রয়ে গেছে। সব কিছু মিলে আমরা আশা করছি যে স্বাধীনতার 47 বছর পর যারা ব্যবসা করছে এবং আমাদের সাথে যারা কর্মী হিসাবে সম্পৃক্ত এবং যারা আমাদেরকে কাজে সহযোগিতা করছেন, আমরা একটা ভালো অবস্থানে দেখে দিচ্ছে। একটা সবচেয়ে বড় একটা পয়েন্ট হলো পৃথিবীতে এখন যত দেশগুলো আছে, ইভেন আফ্রিকা ছাড়া বাংলাদেশের যে অবস্থানগুলো আছে সেই অবস্থানের দৃষ্টিকোণ থেকে আমাদের লেবার একটা বিশাল অ্যাডভান্টেজ। যেহেতু 160 কোটি লোক, 160 কোটি লোকের মধ্যে আমরা যদি এখানে 20% লোকেকে ডাইরেক্ট ইন্ডাস্ট্রির সাথে সম্পৃক্ত করা যায়, তাও এখানে আমাদের 3 কোটি 20 লোকের একটা বিশাল একটা বাজার। 3 কোটি 20 লক্ষ লোক আমাদেরকে সরাসরি ইন্ডাস্ট্রির সাথে সম্পৃক্ত হচ্ছে এবং তারা যদি উৎপাদনের সাথে সরাসরি সম্পৃক্ত হয়, অবশ্যই এই দেশ অনেক অনেক গুণ এগিয়ে যাবে। আমাদের যে সরকার ব্যবস্থা এবং আমাদের দেশে আজকে 47 বছরের যে ম্যাক্সিমাম বিষয়টুকুই আমাদের ব্যক্তি উদ্যোগে আমাদের এই শিল্পগুলো প্রতিষ্ঠিত হয়েছে, সরকারের সহযোগিতা রয়েছে, কিন্তু অন্যান্য দেশের তুলনায় যে সরকারি যে সাপোর্টগুলো থাকা দরকার এবং ইয়ে হওয়া দরকার, আমাদের দেশে সেগুলো হচ্ছে না। সত্যিকার অর্থ হচ্ছে যে আমাদের একটা স্থিতিশীল একটা নীতি প্রয়োজন আমাদের এই ব্যবসাগুলো পরিচালনা করতে। আমি একটা ইন্ডাস্ট্রি করলাম, যে করার পরে দেখা যায় এখানে একটা গ্যাসের একটা সাপোর্ট দরকার, আমরা গ্যাস পাচ্ছি না, 6 মাস 1 বছর দেখা যাচ্ছে যে 50 কোটি 100 কোটি টাকার মেশিনারিজ এসে পড়ে আছে কিন্তু এটা হচ্ছে না। তারপরে কী হয়, শিল্প প্রতিষ্ঠানের রুগ্ন শিল্প হিসেবে প্রকাশিত হচ্ছে এবং পেপার নিউজে আসতেছে যে ক্লাসিফাইড হয়ে গেছে, ব্যাংকে টাকা মেরেছে। আসলে কোনো ব্যবসায়ী চায় না যে ব্যাংকের টাকা মেরে অথবা ইয়া করে ব্যবসা করে। ব্যবসা ব্যাংকে হলো যে ব্যাংক এবং ব্যবসায় একটা পারস্পরিক একটা সুন্দর সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, কিন্তু আমাদের ক্ষেত্রে এই ব্যত্যয়গুলো ঘটে আসছে। আমরা গভর্নমেন্টের কাছে এই 47 বছর পর একটা স্থিতিশীল আমরা একটা অবস্থান চাই এবং আমরা একটা সুনির্দিষ্ট নীতি চাই এবং সেই নীতির ভিত্তিতে এবং প্রতিটা শিল্পের ক্ষেত্রে একটা সুনির্দিষ্ট শিল্প নীতিমালা যেটা আমরা বলবো, যেমন আমাদের এখন পঞ্চবার্ষিক পরিকল্পনা চলছে, সপ্তপঞ্চিক পরিকল্পনা আসতেছে, সেই পরিকল্পনাটা যদি সুন্দরভাবে আমাদের এই দেশে বাস্তবায়িত করা যায়, সত্যিই আমাদের শিল্প প্রতিষ্ঠান অনেক 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 গুণ এগিয়ে যাবে এবং আমাদের এখন যে তরুণ উদ্যোক্তা এবং আমাদের যে মানুষের ভিতরে যে একটা কর্মের যে একটা ব্যাপকতা সৃষ্টি হয়েছে, আমরা আশা করছি যে আমাদের এই শিল্পে অনেক দূর এগিয়ে যাওয়ার একটা বিশাল সম্ভাবনা আছে। এবং আমি আপনাকে আগেও বলেছি যে 2021 সাল আমাদের মধ্যমায়ের দেশ হবে এবং আমি অত্যন্ত আশাবাদী আমরা যদি নীতি এবং গভর্নমেন্ট থেকে যদি সুনির্দিষ্ট সাপোর্টগুলো পাই এবং আমাদের যদি 1 পয়েন্টে আমাদের কাজগুলো হয়, যেমন দেখেন আমাদের একটা ইন্ডাস্ট্রি ডেভেলপ করতে 17 থেকে 20টা আমাদের বিভিন্ন মন্ত্রণালয়ের সাথে সম্পৃক্ত রেখে আমাদের কাজগুলো করতে হয়, এটা যদি আমাদের একটা মন্ত্রণালয়ের একটা পয়েন্ট থেকে আমরা এই কাজগুলো করতে পারি অন্য অন্য দেশে যে হলো যে আমি 1 পয়েন্ট সার্ভিস আমরা সমস্ত কাজগুলো পেয়ে যাচ্ছি, তাহলে আমাদের দেখা যাচ্ছে যে কাজগুলো করাটা অনেক সহজ হয়ে যাবে। একটা ইন্ডাস্ট্রি শুরু করার পরে 6 মাস চলে যায় শুধু কাগজপত্র আমাদেরকে গুছিয়ে নিয়ে আসতে, যে গভর্নমেন্টের যে কমপ্লায়েন্সগুলো আছে, তো সেটা যদি আমরা 6 মাসের জায়গায় যদি 15 দিনকে 1 মাসে করতে পারি, তাহলে তো আমি 5 মাস উৎপাদনের দিকে আমি এগিয়ে যাচ্ছি। তো এটা হলো আমার একটা ব্যক্তিগত অভিমত। আমি আশা করি আমাদের অন্যান্য ব্যবসায়ী যে বাহেরা আছেন ওনারাও এই বিষয়টাকে অবলম্বন করবেন এবং সত্যি আমি আবেগতাড়িত যে আমিও স্বাধীনতার সামনে 47 বছর আমার 1971 আমার জন্ম, সেই সুবাদে আমি আজকে স্বাধীনতার 47 বছর পরে আমি আজকের কাগজ আজকের বাজারে পত্রিকায় আমি এরকম একটি বক্তব্য উপস্থাপন করতে পারছি, যার জন্য আজকের পাওয়া যায় পত্রিকাকে আমি অসংখ্য ধন্যবাদ।